হ্যালো বিমান দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই মাইটিউব চ্যানেল ইংলিশ টিউটার অমৃত মাইডের ফ্রেন্ডস আছে আমি ন্যারেশনের আরও একটা পার্ট নিয়ে আলোচনা করবো এটা মূলত ক্লাস সেভেনের যে হাইলাইট বইটা রয়েছে সেই বইয়ের কিছু এক্সারসাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং এখানে রয়েছে কি ডাব্লিউচ কোশ্চেন এই ডাব্লিউচ কোশ্চেন অথবা টাইপ কোশ্চেন বা কোশ্চেন সেন্টেন্সের প্যাস তোমার ন্যারেশান কী করে করতে হয় সেটা আজ ভিডিওর মাধ্যমে আমি সলভ করে দেব ঠিক আছে যে কোশ্চেনগুলো কী করে করতে হয় সেই রুলস রেগুলেশানসগুলো আমি আলোচনা করছি না এর উপরে অলরেডি আমি ভিডিও করে রেখেছি তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর নিই তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা হিসাবে এলাকাউন্টে অবশ্যই প্রেস করে যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো দেখো এখানে এক নম্বরটা কী বলছে দ্য গার্লস সেড হোয়ার ডিড ইউ কেপ কিপ দ্য পেন ঠিক আছে সেই ক্ষেত্রে এটা কী হতে পারে দ্য গার্ল আস্কড হোয়ার আই হ্যাড কিপ্ট দ্য পেন যেহেতু এখানে রিপোর্টিং ভার এবং রিপোর্টেড স্পিচ বোথ দ্য সেন্টেন্স আর ইন পাস্ট সেই জন্য আমরা একটা টেন্স কিন্তু এগিয়ে দিয়ে করব ঠিক আছে নেক্সট দেখো নাম্বার সেভেন কি বলছে সি সেট টু মি হোয়াই হ্যাভ ইউ টোল্ড ইট ঠিক আছে তো সেই ক্ষেত্রে হতে পারে সি আস্কড মি হোয়াই আই হ্যাড টোল্ড ইট ঠিক আছে এখানে দেখো প্রেজেন্ট আছে প্রেজেন্ট আমরা পাস্টে কনভার্ট করে নেব যেহেতু রিপোর্টিং ভাবটা পাস্টে আছে ঠিক আছে নেক্সট নাম্বার এইট দেখো কী বলছে দ্য পুলিশ টু হিম হোয়াই ডিড ইউ লাই তো সেই ক্ষেত্রে হবে দ্য পুলিশ আক্স হিম হোয়াই হি হ্যাড লাইট ঠিক আছে নেক্সট নাম্বার নাইন হোয়াই আর ইউ অ্যাবসেন্ট সেইট দ্য টিচার এটা এই উল্টো সাইডে এটা দেওয়া রয়েছে তার মানে এই নয়টা দেখে এটা হয়তো ভয় পেতে পারো তোমরা এটা সাজিয়ে লিখলে কী হবে দ্য টিচার সেইড হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ঠিক আছে এবং সেটাকে তোমরা ন্যারেশন করতে পারো দ্য টিচার আক্সড হোয়াই দে ওয়ার অ্যাবসেন্ট ঠিক আছে নেক্সট দেখো কী বলছেন নাম্বার টেন আই সেড টু হিম হোয়াই আর ইউ এংরি তো সেক্ষেত্রে হতে পারে কি আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ অ্যাংরি ঠিক আছে যেহেতু এখানে হিম আছে হিমটাকে এখানে ইউ অ্যাড্রেস করছে ঠিক আছে দেখো নাম্বার ইলেভেনকে বলছে সি সেট টু হিম হাউ ডিড ইউ ডু দ্য সাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে হবে কি শি আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্য সাম ঠিক আছে যেহেতু আমি এটা ডাইরেক্ট মোবাইল থেকে করছি অর্থাৎ কোনো খাতায় টাতা করা নেই সেই জন্য হয়তো এটা আমার একটু টাইম লাগছে এটা করতে হ্যাঁ দেখো নাম্বার টুয়েলভ কি বলছে হি সেইট টু মি হোয়ার ডিড ইউ কাম ফ্রম তো সেক্ষেত্রে হতে পারে হি আস্কড মি হোয়ার আই হ্যাড কাম ফ্রম ঠিক আছে আমি কোথেকে এসেছি নাম্বার থার্টিন দেখো দ্য গার্ল সেইট হোম ডু ইউ লাভ মেয়ে এটা জিজ্ঞাসাব করেছে তুমি কাকে ভালোবাসো তো সেক্ষেত্রে কী হবে দ্য গার্ল আস্কড হোম আই এটা যেহেতু এটা কী আছে প্রেজেন্ট আছে আমরা পাস্টে নিয়ে যাব হোম ডিড আই লাভ ঠিক আছে বা হোম আই লাভড ঠিক আছে এরকম হতে পারে নাম্বার ফর্টিন দেখো কী বলছে শি আক্স ফায়ার হার ব্যান্ড ব্যাক ওয়াশ ঠিক আছে তাহলে সে কী করতে হবে শি টোল্ড বা সেট সেইট হোয়ার ইউ বা হোয়ার ইজ ইউর ব্যান্ড ব্যাক ঠিক আছে আমরা এটাকে প্রেজেন্টে নিয়ে গেলাম নাম্বার ফিফটিন দেখো হাউ ইজ ইট দ্যাট ইউ লুক সো উইক সেট দ্য উলফ তাহলে সেক্ষেত্রে কী হবে দ্য উলফ আক্স হাউ ইট ওয়াজ দ্যাট আই লুকড সো উইক ঠিক আছে মানে কেমন করে বা কিসের জন্য আমি আমাকে দেখতে ওয়ারি বা ক্লান্ত মনে হচ্ছে ঠিক আছে এবারে গুলো দেখে নেবো আমরা এই সাইডের এখানে ছয় থেকে পনেরো পর্যন্ত দেওয়া আছে এগুলো একটা একটা এই সাইড একটু সোজাই হবে দেখো কী বলছে শি ই টু মি ক্যান ইউ স্পিক ইংলিশ সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ইংলিশ বলতে পারি কি না সেই সেক্ষেত্রে কী হবে আস্কড মি ইফ আই ক্যান ইফ আই কুড স্পিক ইংলিশ ঠিক আছে যেদিন রিপোর্টিং ভাবটা ফার্স্টে আছে সেদিন আমরা পরের পশ্চিমটুকু ফার্স্টে কনভার্ট করে নেব নেক্সট দেখো কী বলছে দ্য পুলিশ সেইট ডু ইউ নো দ্য থিফ তাহলে কী হবে দ্য পুলিশ আক্সট ইফ আই নিউ দ্য থিফ ঠিক আছে তারপর দেখো নাম্বার এইট কী বলছে সি সেইট শাল আই স্টার্ট টুমোরো তো সেক্ষেত্রে ক্ষেত্রে হবে সি আক্সট ইফ সি উড স্টার্ট দ্য নেক্সট ডে ওকে এইবারে আমরা দেখব নাম্বার নাইন হি সেই টু হার হ্যাভ ইউ আ টিভি তোমার কি টিভি আছে তো সেই ক্ষেত্রে এটা কী হবে সি আক্সড হার ইফ শি হ্যাড আ টিভি ঠিক আছে নেক্সট দেখো নাম্বার টেন কে বলছে সি সেড হ্যাজ হি ডান হিজ টাস্ক তো সেই ক্ষেত্রে এটা কী হবে সি আক্স ইফ হি হ্যাড ডান হিজ টাস্ক নাম্বার ইলেভেন বলছে হি সেইড উইল ইউ কাম টু মোরো তো সেক্ষেত্রে আনসার কী হবে হি আক্স ইফ ইফ আই উড কাম দ্য নেক্সট ডে ওকে নেক্সট দেখো নাম্বার টুয়েলভকে বলছে মাদার সেইড উইল ইউ লাই তো সেক্ষেত্রে হবে মাদার আক্স ইফ আই উড লাই ঠিক আছে নেক্সট দেখো থার্টিন থার্টিন আমার কী বলছে হি আক্সড

ইফ হি ওয়াজ রেডি তো সেক্ষেত্রে হতে পারে ফাদার সেট টু হি সন ডাজ হি রেডি ঠিক আছে এবং নেক্সট দেখো আমার শি মি ইফ আই ডান ইট এটাও খুব সোজা আছে তো সেক্ষেত্রে কী হবে এটা দেখো শি আই ডিড আই ডু ইট ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো তোমাদের